আর এবার রাজ্যের ছবিটা আপনাদের সামনে রাখবো। ৪২টি লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কে কোথায় এগিয়ে রয়েছেন, কত আসনে? তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে, কংগ্রেস ১টি আসনে, বামেরা ০। আর এবার শতাংশের বিচারে কে কত শতাংশ ভোট পেলেন। ৪৬% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে ৩৮%, বামেরা ৬% এবং কংগ্রেস ৫% ভোট পেয়েছে। আরেকবার বলবো, ৪৬% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, ৩৮% ভোট পেয়েছে বিজেপি, বামেরা পেয়েছে ৬% এবং কংগ্রেস পেয়েছে ৫%, অর্থাৎ বাম কংগ্রেস জোট মিলিতভাবে ১১% ভোট পেয়েছে। আর এবার এগিয়ে থাকার নিরিখে কোন আসনে কে দাঁড়িয়ে রয়েছেন দেখুন। পরপর রাখবো আপনাদের সামনে ৪২টি লোকসভা কেন্দ্রে কে কোথায় এগিয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেটা খবর, প্রায় ৬.৫ লক্ষেরও বেশি ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন। বালুরঘাটে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার ১৫,০০০এরও বেশি ভোটে, মার্জনা করবেন ১০,৬০০ ভোটেরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র ১,১৫,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঈশা খান চৌধুরী একমাত্র লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ যেখানে এগিয়ে রয়েছেন ৭২,০০০এরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থী। সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ১,৫০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্র যেখানে ৮৬,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র যেখানে ৪৩,০০০এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি এগিয়ে রয়েছেন ১৯,০০০এর বেশি ভোটের ব্যবধানে। জুন মালিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ৪৬,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি ৮০,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি এগিয়ে রয়েছেন ৩৫,০০০এর বেশি ভোটের ব্যবধানে। আর এবারে আপনাদের বলবো বহরমপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, চারবারের যিনি বা কংগ্রেসের সাংসদ সেখানে তিনি পিছিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠান, তিনি ১৩ রাউন্ডের গণনা শেষে ৭২,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আরেকবার আপনাদের বলবো ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে চমক দিয়েছিল যখন একেবারে তার নাম ঘোষণা করা হয় বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে, সেই ইউসুফ পাঠান তিনি এগিয়ে রয়েছেন ১৩ রাউন্ড গণনা শেষে ৭২,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। যে আসন নিঃসন্দেহে ধরে রাখতে পারবেন কিনা, পঞ্চমবারের জন্য সাংসদ হতে পারবেন কিনা অধীর রঞ্জন চৌধুরী একটা প্রশ্ন ছিল, সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, তিনি এগিয়ে রয়েছেন ৭২,০০০এর বেশি ভোটে। ১৩ রাউন্ড গণনা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ নিঃসন্দেহে প্রতি রাউন্ডের শেষে নিজের এগিয়ে থাকার ব্যবধান বাড়িয়ে চলেছেন ইউসুফ পাঠান। ১৩ রাউন্ডের গণনা শেষে ৭২,০০০ বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। অধীর রঞ্জন চৌধুরীকে পেছনে ফেলে ৭২,০০০এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। নিঃসন্দেহে ইউসুফ পাঠান একদিকে যেমন, অন্যদিকে কীর্তি আজাদ যাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল তিনিও এগিয়ে রয়েছেন। এই ইউসুফ পাঠানের সঙ্গে একেবারে অধীর রঞ্জন চৌধুরীর যে টক্কর, সেই টক্করে শেষ হাসি কে হাসবেন কিছু সময়ের পরেই সেটা ফল হিসেবে সামনে আসবে, কিন্তু এখনো পর্যন্ত নিঃসন্দেহে বড় স্বস্তি
বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। আপনাদের মনে থাকবে এই বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে যখন সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা নিয়ে যখন সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় হুমায়ুন কবির বলেছিলেন যে বহরমপুর লোকসভা কেন্দ্র যেখানে অধীর রঞ্জন চৌধুরী একটা বড় চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো বড় বিষয় নয়, চ্যালেঞ্জ নয়, সবাই যদি একসঙ্গে লড়াই করে তাহলে অধীর চৌধুরী কেউ হারানো সম্ভব। আর এখানে দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তিনি পিছিয়ে রয়েছেন, ইউসুফ পাঠান তিনি এগিয়ে রয়েছেন 13 রাউন্ডের গণনা শেষে 72,000-এর বেশি ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে।